গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। কালকে রাত্রে জুলুককে শেষ করেছিলাম। কালকে ওয়েদারের কন্ডিশন তো খুব ভালো ছিল, বাট আজকে ওয়েদার কন্ডিশন এত খারাপ হয়ে গেছে যে স্নোফল হচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে জিগজ্যাগ ভ্যালি দেখতে, তার মধ্যে অলরেডি একজনের শরীর খারাপ হয়ে গেছে, সে হোটেলেই স্টে করছে। আমরা আপাতত ছজনই যাচ্ছি, ছজনই এই ট্রিপটা করতে বেরিয়েছি। দেখা যাক কতদূর যেতে পারি, আপ টু পসিবল। দেখতে পাচ্ছেন যে গ্লাস পুরো ঘোলা হয়ে গেছে, গ্লাসটা হেজি হয়ে গেছে, গ্লাস থেকে সেরকমভাবে পিকচার্স আসছে না যতটা পসিবল। আমি সাইডের গ্লাস খুলছি, গ্লাস খুলে দেখাবার চেষ্টা করছি। এত ফগি ওয়েদার, কিন্তু জুলুকের যে সিনিক বিউটি এত সুন্দর দেখতে যে এই ঘোলা ওয়েদারে সেই সিনিক বিউটিটা ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না। তাও চেষ্টা করছি যে দেখানোর। এখন আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আর প্রেজেন্ট রয়েছে এরা, এরা এখনো অবধি স্টেবল, পুরো এনার্জেটিক, এখনো অবধি এনার্জি লেভেলকে রেখে কালকে থেকে আজকে অবধি। কালকে আমরা সারা রাত এনজয় করেছি, করেও আজকে সকালবেলা বেরিয়েছি। বাট আরও সকালে আমাদের বেরোনো উচিত ছিল, বাট আমাদের এই ঠান্ডাটার সাথে নিজেদেরকে ম্যানেজ করতে একটু অসুবিধা হয়েছে। কারণ এখানে যখন আমরা নর্থ সিকিমে ছিলাম, নর্থ সিকিমের ঠান্ডা আর এই ইস্ট সিকিমের ঠান্ডার মধ্যে একটু ডিফারেন্স আছে। ঠান্ডাটাকে আমাদের নিজেদের সাথে একটু ম্যানেজ করতে একটু প্রবলেম হয়েছে, বাট আমরা ম্যানেজ করে নিয়েছি। মোটামুটি সবাই যা উলেন্স পরার, জ্যাকেটস পরার, ভেতরে দুটো তিনটে করে কট সুলস, তার সাথে সোয়েটশার্ট, তার উপরে জ্যাকেটস পরে সবাই মোটামুটি রেডি। আর সবার চোখে একটা করে কমন ব্যাপার, দেখুন সবার চোখে একটা করে সানগ্লাসেস আছে। যেই সানগ্লাসেসটা মনে হচ্ছে না যে এই ওয়েদারে এফেক্টিভ, বাট তাও সবাই পড়েছে, বাট বলছে যে চোখে নাকি ঠান্ডা লেগে যাবে। ওকে, সেটাই সেই, চোখে ঠান্ডা লেগে যাবে। আমরা সকালবেলা, এবার আমাদের আজকের টিউর প্ল্যানটা কি? হ্যাঁ, আমিও সানগ্লাস পরে আছি, কারণ সানগ্লাস ছাড়া আমাকে খুব খারাপ দেখতে। সানগ্লাসটা পরলে যাও লোকজন দু একটা দেখে, সানগ্লাস না পরলে কেউ দেখে, এটা হচ্ছে ট্রুথ। সকালবেলা আমরা ছোট্ট করে ওল্ড মঙ্কে 12 ইয়ার্স, দু পেক করে খেয়ে বেরিয়েছি। না খেয়ে বেরোনো পসিবল ছিল না। এইখানে ইভেন আমরা তার সাথে হুইস্কিও ক্যারি করছি, কিন্তু কেউ কিছু মাইন্ড করবে না, এটা র ভিডিও। যদি কেউ র ভিডিও পেতে চান, এটা র ভিডিও পাবে, কোনো এডিট নেই ভিডিওতে, কোনো কিচ্ছু নেই। কেউ যদি র ভিডিও দেখে দেখতে ভালোবাসেন তাহলে এটা দেখবেন, আদারওয়াইজ দেখবেন না, কারণ এই ভিডিওতে কোনো এডিট নেই। কারণ আমি যেই ভিডিওসগুলো করি সেই ভিডিওসে এডিট করি না, বিকজ এডিট করে সেই ভিডিওতে ডক্টর্ড ভিডিও করি না। যেটা অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের মধ্যে হয় সেটাই আমরা ন্যাচারাল জিনিসটাকে তুলে ধরি। ইভেন আপনারাও যখন ঘুরতে আসেন তখন এই যে আপনাদের যে গ্রুপ অ্যাটমসফিয়ারটা, সেই অ্যাটমসফিয়ারটাকে তুলে ধরি। কারণ আমি এডিট করে এর সাথে পিকচার্স, ইমেজেস লাগাতেই পারতাম। সেই এডিটের অনেক রকম সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবেল, সেই সফটওয়্যার ডাউনলোড করে আমি লাগাতেই পারতাম, কিন্তু আমি সেই কাজটা করি না। সেই কাজটা না করে আমি র ভিডিওটা দেওয়ারই চেষ্টা করি। সেটা হয়তো স্ক্রিপ্টেড হয় না, কোনো কোনো জায়গায় কিছু অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজেস ইউজ করা হয়, কিন্তু ভিডিওটা কিন্তু জেনুইন। আমি ঠিক বললাম তো? এই ভিডিওটার মধ্যে যতটা ন্যাচুরালিটি পাবেন, ওই ডক্টর ভিডিওর মধ্যে সেই ন্যাচুরালিটিটা থাকবে না। কারণ সেটাই, কিছু সিনিক বিউটির ফটোস থাকবে, মাঝে মধ্যে স্লাইডস আসবে, স্লাইডস এসে ডিকটেট করবে, আমার ভিডিওতে কিচ্ছু থাকবে না। এবার যার এই ন্যাচারাল জিনিসটা দেখার ইচ্ছা, যেটা আমি অ্যাবজর্ব করছি, সেই জিনিসটাই থ্রু ক্যামেরা পৌঁছে দিচ্ছি। জানি যে এই নর্থ সিকিম বা ইস্ট সিকিমকে ইন ক্যামেরা দেখানোটা খুব ডিফিকাল্ট, যেটা চোখ দেখতে পায় সেটা ক্যামেরায় দেখে কিচ্ছু বোঝা যায় না, বাট তাও চেষ্টা করি যে যেইটুকু পৌঁছানো যায়।
এটাই বলার। এবার একটু রাস্তাটা দেখুন, অলরেডি কালকে রাতে যে স্নোফলটা হয়েছিল সেই স্নোফলের এফেক্ট আশেপাশে দেখা যাচ্ছে। তাও এখানে হেভি থেকে হেভি স্নোফল হয়নি, যা স্নোফল হয়েছে মোটামুটি সেটাই এনাফ। এর থেকে হেভি স্নোফল হলে আমি যেইটুকু ট্রাভেল করছি সেইটুকু ট্রাভেল করতে পারতাম না। সকালবেলা আজকে আমি ফুল ফ্লেজে ভিডিওটা করছি, এতদিন ফুল ফ্লেজেড ভিডিও করিনি, কারণ বিভিন্ন রিজন ছিল সেই ফুল ফ্লেজেড ভিডিও না করার। অ্যাকচুয়ালি যে ইস্ট নর্থ সিকিম যে ঘুরতে গেছিলাম, নর্থ সিকিমে মানে আমি শুধু ঘুরেছি, বাট ঘোরার মতো ঘুরেছি, পাহাড় দেখার দেখেছি, বাট যে এনজয়মেন্টটা সেই এনজয়মেন্টটা যখন জুলুক ঢুকলাম, জুলুক ঢোকার রাস্তা থেকে এনজয়মেন্টটা করা শুরু করেছি, মানে আমি ফিল করেছি যে হ্যাঁ আমি ঘুরতে এসেছি। এর আগে ফিল করছিলাম যে হ্যাঁ আমাকে কোথাও একটা ট্র্যাভেল করানো হচ্ছে, আমাকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করা হচ্ছে, অ্যাজ এ আমার ফিজিকটাকে নিয়ে আমি মুভ করছি, বাট মনে হয়নি তখনও যে আমি ঘুরছিলাম। বাট এখন মনে হচ্ছে যে আমার পুরো টিমটা আমার সাথে ঘুরছে এবং আমিও ঘুরছি। ইভেন তার সাথে আমাদের কালকে কিন্তু গাড়ির স্পিকারগুলো খারাপ ছিল, আজকে স্পিকারগুলো নো ডাউট কী করে ভালো হয়ে গেল জানিন। স্পিকারের সাউন্ডসও সুন্দর, রাস্তায় বরফগুলো দেখতে পাচ্ছেন, বরফগুলোকে দেখুন, আমি দেখাচ্ছি বরফগুলোকে যতটা পসিবল। দূরের ভিউ কিন্তু কিচ্ছু দেখতে পাবে না, সরি, কারণ দূরে প্রচণ্ড ফগি ওয়েদার, দূরের ভিউ দেখা পসিবল নয়। এবার হচ্ছে যে আমরা এরপরে ভেবেছিলাম যে জিগজ্যাগ ভ্যালি যাব, খুব লেট যাব, কতদূর যেতে পারি সেটা দেখুন, সেই ভিডিও নিয়ে আসছি। নেক্সট ভিডিওতে সেই জিনিসটা দেখাবো, কারণ এতটা লম্বা ভিডিও আপনারা ইউটিউবে দেখতে কেউই পছন্দ করেন না, বিকজ আমিও পছন্দ করি না। আমি চাই যে অল টুগেদার একটা শর্ট ভিডিওর মধ্যে পুরোটা থাকবে, কারণ আমার ভিডিওটা লং হবে, বিকজ এই ভিডিওটা এডিটেবল না, আমি এডিট করবো না ভিডিওটাকে, এই ভিডিওটাকে র পোস্ট করব, আর এই ভিডিওটাকে বাড়ি পৌঁছে পোস্ট করব যদি পৌঁছাতে পারি। তাহলে এই বলে এই অবধি রাখছি ভিডিওটা, নেক্সট ভিডিওতে জিগজ্যাগ রোড থেকে ভিডিও করবো।